Hello friends, kemon acho shobai and welcome to another new vlog. Ajker vlog ta holo pujor shopping vlog. Tumra onek din dhore hoyto wait korcho amar new vlog er jonno. Please bishwash koro bondhura, ami khub busy thaki idaning, jar karone ami vlogs khub kom banacchi, but I am sure ami ekhon theke regular vlog korar chesta korbo. And ajke je vlog ta ache eta holo pujor agartala te ektu ghoraghuri vlog ebong shopping vlog. So আমি last day আমি আগরতলা গিয়েছিলাম shopping করার জন্য. So তোমরা দেখতে পাচ্ছো rush অনেকটাই বেড়ে গেছে shopping এর জন্য, এবং এখন পূজোর আর বেশি দিন বাকি নেই, মাত্র কয়েকদিন বাকি আছে. I know তোমরা সবাই খুব excited পূজোর জন্য, I am also. So দেখতেই পাচ্ছো V-Mart, Max, Reliance, Trends and অনেকগুলো নতুন নতুন দোকান খুলে গেছে পুজোর জন্য, সেজে গেছে নতুন নতুন রেস্তোরাঁও. সো এই এটা যে আছে, এই শপটা যে আছে বাই ট্রেন্ডস, তো এটা নিউ খুলেছে বুঝেছো, তো তার জন্য আমি গিয়ে দেখলাম যে কী আছে. এখানে লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান. তো চলো দেখে আসি এটার মধ্যে কী কী পাওয়া যাচ্ছে. এটা একদম শকুন্তলা রোডে, এটা তো তোমরা গেলে একটু চেক করে নিতে পারো. আমার কাছে তেমন বেশি কিছু লাগেনি, আমার কাছে বেশি একটা ভালো লাগেনি অ্যাকচুয়ালি. আমার কাছে কাপড় চোপড়গুলো একটু পুরানো লাগছিলো, বাট তবু আমি দেখলাম, ভিজিট করলাম কেমন এটার মতো কীরকম কালেকশন আছে. বাট আই ডোন্ট লাইক দিস দিস আউটলেট দ্যাট মাচ, হয়তো ওদের আরও ভালো ভালো কালেকশন আসবে বিকজ এটা অনেক নিউ, বাট আমার বেশি একটা ভালো লাগেনি. একটু ছবি টবি তুলে নিলাম বিকজ এখানে লাইটটা ভালো ছিল, তাই ভাবলাম একটু ছবি তুলে নিই. একটু ছবি টবি তুলে নিলাম, তারপর ছবি টবি তোলার পর একটু সেলফি টেলফি তোলার পর তারপর আমি এই শপটা থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম. এখানেও শপের মধ্যে কী কী কালেকশন আছে, ওরা কিছু জুয়েলারি কালেকশনও রেখে দিয়েছে এখানে, দেখতে পারো তোমরা যদি তোমাদের ভালো লাগে. সো প্লিজ ইউ ক্যান ভিজিট দেয়ার. সো দেখো এই ইয়ারিংসগুলো কত সুন্দর, এবং আমি এখান থেকে একজোড়া ইয়ারিংসও নিয়েছিলাম. একটা সময় ছিল ফ্রেন্ডস আমি ইয়ারিংস পরতে ভীষণ ভালোবাসতাম, এবং আমার কাছে ইয়ারিংসের প্রচুর কালেকশনও ছিল, বাট এখন আস্তে আস্তে ওই যে ইচ্ছাটা আছে, শখটা আছে, আস্তে আস্তে চলে গেল. এই ইয়ারিংসগুলো আমি নিয়েছি, আমার ড্রেসের সঙ্গে ম্যাচ হবে, তার জন্য ওয়েস্টার্ন আউটফিটের সাথে আমি এটা পরতে পারবো. তোমাদের মনে আছে এগুলো রিমার্কসগুলোর কথা, ছোটোবেলায় আমরা কত পড়তাম মেলা থেকে নিয়ে আসতাম, আমার তো এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল. মেলাতে গেলেই একটা মাস্ক নিতাম আমি. তারপর আস্তে আস্তে আমরা এবার ঢুকে গেলাম ভিমার্টে, চলো দেখে আসি ভিমার্টে কী কী কালেকশন আছে. ও মাই গড, ভিমার্টে এত ভিড় দেখে নাও, একদম ধাক্কাধাক্কি ছিল ভিমার্টে, স্পেশালি লেডিস সেকশনে. ভালোই ছিল, অফার ছিল, ভালোই অফার ছিল ভিমার্টের মধ্যে, অফার ছিল. এগুলো আমরা নর্মালি ওই অফারগুলো পেয়ে যাই, অ্যান্ড আই থিঙ্ক পুজোর মধ্যে এগুলো যে নর্মাল যে ড্রেসগুলো আছে এগুলো সবাই কিনে না হয়তো বা মেবি. সো আমি দেখলাম যে ইন্ডিয়ান যে আউটফিটগুলো ছিল, যেমন সালোয়ার কামিজ যে সেগুলো ছিল, তারপর ছিল তোমার কুর্তা সেট, এগুলো বেশ ভালো কালেকশন ছিল, আই রিয়েলি লাইকড ইট. বেশ ভালোই ছিল কালেকশনগুলো, কুর্তা সেটগুলোর কালেকশন, কুর্তিগুলোর কালেকশন বেশ ভালো ছিল. সো তোমরা যারা যারা আমার ব্লগগুলো দেখো, তো তোমরা গিয়ে একবার ভিমার্টে ভিজিট করতে পারো, আই থিঙ্ক ভিমার্টের কালেকশন বেশ ভালোই এসেছে. তোমাদের সবার কি পুজোর কেনাকাটা শেষ হয়ে গেছে, কার কার শেষ হয়ে গেছে প্লিজ কমেন্ট করে জানাবে, আর কী কী কিনলে সেটাও কমেন্টে জানাবে. ও মাই গড, দেখে নাও কত রাশ ছিল ওই দিন. এখন আমি চলে যাচ্ছি মেট্রো বাজারে ভিজিট করতে, এবং দেখে নিই চলো মেট্রো বাজারে কী কী পাওয়া যাচ্ছে.
মেট্রো বাজারে যখন আমি ঢুকলাম, মেট্রো বাজারের গ্রাউন্ড ফ্লোরটা ছিল মেন্স সেকশন, অ্যান্ড আমার হাজব্যান্ড গিয়েছিল ওইখানে কোনো ওর জন্য ড্রেস কেনার জন্য, বাট ওর তেমন পছন্দ হয়নি। বাট আমি দেখলাম মেট্রো বাজারে মেন্স সেকশনে ভালো অফার্স আছে এবং ভালো ভালো কালেকশনই আছে। তোমরা ছেলেরা যারা যারা কেনাকাটা করতে চাও, তারা মেট্রো বাজার গিয়ে তোমরা ভিজিট করে আসতে পারো। তারপর আমি যখন ফার্স্ট ফ্লোরে গেলাম, তো আমার একটা চেঞ্জেস আমি লক্ষ্য করলাম, সেটা হলো মেট্রো বাজারটা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। তারা অনেকটা বড় করেছে মেট্রো বাজারটাকে। আগে যেমন মেট্রো বাজারটা আমরা যখন উপরে যেতাম ছোট ছোট লাগতো, বাট এখন ছোট না, এখন একটু বড় হয়ে গেছে মেট্রো বাজারটা। বেশ ভালো লাগছিল দেখে, এবং কালেকশনও মোটামুটি খারাপ না, ভালোই কালেকশন ছিল। তারপর শপিং করলে তো খিদে তো লেগেই যায়, তোমাদের লাগে না? তাই চলে গেলাম ফুড হাবে খাওয়ার জন্য।